প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এস সি মেধাবৃত্তি দু হাজার তেইশ ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব এস এসসি মেধাবৃত্তির ফলাফলটা তোমরা কিভাবে জানবে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা লক্ষ্য করো এই যে ওয়েবসাইট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে মূলত তোমরা ফলাফলটা জানতে পারবে এর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজনে সেখান থেকে তোমরা প্রবেশ করতে পারবে তো এই পেজটাতে প্রবেশ করার পর তোমাকে যেটা করতে হবে আমি একটু বড় করে দেখাচ্ছি তোমরা সরাসরি চলে যাবে এস সি কর্নার বলে একটা কর্নার আছে এই যে লক্ষ্য করো এস এস সি কর্নার তা ঠিক নিচে পেয়ে যাবে এস এস সি দু হাজার তেইশ স্কলারশিপ রেজাল্ট অ্যাভেলেবেল হেয়ার এই যে অপশনটি দেওয়া আছে জাস্ট অপশানটির উপরে একটি প্রেস করে দিবে প্রেস করে দেওয়ার পর এরকম একটা চলে আসলে ডাউনলোড অপশনটিতে প্রেস করে দিবে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে তোমরা পিডিএফ অপশনটা সিলেক্ট করে দিবে সিলেক্ট করে দেওয়ার পর দেখো ডাউনলোড কিন্তু হয়ে গেছে ভালো করে খেয়াল করো এখানে কি দেওয়া আছে দুই সালের এসএসসি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা এবার আমরা চলে যাব নিচের দিকে এখানে ডিটেলস দেওয়া আছে এই ডিটেলসগুলি তোমরা একটু ভালো করে পড়ে নিবে এগুলি আমরা পড়লাম না তো বিশেষ একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে দেয় সেটা হচ্ছে এই যে তোমরা বৃত্তি পাবে কত টাকা পাবে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ছয় টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক তিনশো পঞ্চাশ টাকা হারে বৃত্তি পাবে বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসাবে প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর নয়শো টাকা সাধারণ বৃত্তি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতি বছর চারশো পঞ্চাশ টাকা এককালীন অর্থ সাহায্য পাবে আরেকটি কথা বলে দেওয়া আছে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সরকারি নির্দেশনা মতে ছাত্র ছাত্রছাত্রীদের উভয়ের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বন্টনকৃত এই বৃত্তিগুলো মেয়াদ দুই সালের জুলাই মাস হতে দুই সালের জুন মাস পর্যন্ত দুই বছর মেয়াদি কিন্তু দেওয়া হবে এছাড়া এখানে আরও অনেক নিয়ম আছে এগুলো তোমরা একটু করে নিবে আমরা এখন চলে যাবো নিজের দিকে এই যে দেখো চলে এসেছি এখানে কিন্তু ফলাফলটা সুন্দর করে দেওয়া আছে তো এই যে ফলাফলটা দেওয়া আছে এখানে প্রথমে দেওয়া আছে সিরিয়াল নং তারপর হচ্ছে তোমার রুল নাম্বার এরপর হচ্ছে শিক্ষার্থীর নাম এরপর ইনস্টিটিউট নেম হোয়ার দ্য স্টুডেন্টস এফ এই যে দেখো প্রতিষ্ঠানের নাম সহ দেওয়া আছে এখান থেকে মূলত তোমরা এই বৃত্তির রেজাল্টটা দেখতে পারবে তো বন্ধুরা আশা করছি তোমরা পুরোটাই বুঝতে পেরেছ ভালো থাকো ধন্যবাদ